রংপুরের অবস্থা অত্যন্ত ক্লিয়ার যে আমরা জাতীয় পার্টির যে বৈধ চেয়ারম্যান জনাব গোলাম মোহাম্মদ কাদের এবং মহাসচিব চুন্নু সাহেব যে যার নেতৃত্বে এখন আমাদের কমিটি আছে, তাদের নেতৃত্বেই দল চলছে। এখানে কে কি বলল আর কে কি করলো, হ্যাঁ, এটাতে আমাদের কোনো প্রতিক্রিয়া নাই। আর বিষয়টা হলো যে এটা তো একটা না, মাটির হাড়ি না, বা মাটির মধ্যে আঁকলাম আবার হাত দিয়ে মিশাই দিলাম, এই ধরনের কিছু না। এটা সংগঠন, এটা একটা গঠনতন্ত্র আছে, এই গঠনতন্ত্রে একটা রেজিস্ট্রেশন আছে। রেজিস্ট্রেশনে কে চেয়ারম্যান, কে মহাসচিব, তার টোটাল নিয়ম কানুন বিধিমালা, কীভাবে চেয়ারম্যান পরিবর্তন করা যাবে, কীভাবে চেয়ারম্যান করা যাবে, এটা ডিটেলস। এটা কাউন্সিলের মাধ্যমে একজন চেয়ারম্যান হয়েছে, তাকে একদম হুট করে বললো যে আমি চেয়ারম্যান, স্বঘোষিত চেয়ারম্যান এখন আপনি হতে পারেন, আপনি যদি ইচ্ছা করে বলে আজকে স্টেটমেন্ট দেন চেয়ারম্যান হয়ে যাবেন। তা আমি মনে করি এটার কোনো ভিত্তি নাই। আর তাছাড়া রওশনের স্যার ম্যাডাম উনি অসুস্থ, ওনাকে উনি এখন পর নির্ভরশীল, ওনাকে যারা হুইল চেয়ারে ক্যারি করতেছে, যারা নাম সর্বস্ব নেতা, তারা ওনাকে দিয়ে এটা কিন্তু খেলার চেষ্টা করতেছে। আমি মনে করি এটা একটা অশুভ চক্রান্ত, এই চক্রান্ত কোনোদিনই প্রতিফলিত হবে না, এবং রংপুর বিভাগে রওশনের স্যারের কোনো অস্তিত্ব এখানে নাই। মূলত এখন জাতীয় পার্টি কেন্দ্রে, আমাদের কেন্দ্র বলেন আর আমাদের রংপুর বিভাগ বলেন, এরা সম্পূর্ণ জিএম কাদেরের নেতৃত্বেই আছে, অবিচল আছে, অবিচল থাকবে। এখন এরপর তারপরে তারা যদি কোনো প্রতিক্রিয়া দেখার চেষ্টা করে, তার জন্য জবাব দেওয়ার জন্য আমরা তো প্রস্তুত আছি, আমাদের তো সব কিছুই আছে, আমরা প্রস্তুত আছি। কোনো প্রভাব ফেলবে না, কোনো প্রভাব না, আরে ওরা তো ডেড হর্স। আমি মনে করি যে এগুলা নিয়ে কোনো আমাদের চিন্তাও মাথায় নিয়ে আসার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। হ্যাঁ, আমাদের এখন তো রওশনের স্যার একজন মাজুর মানুষ, ওকে হুইল চেয়ারে ক্যারি করতে হচ্ছে। হ্যাঁ, এখন হুইল চেয়ারে ক্যারি করে উনি সাংগঠনিক কাজ কীভাবে করবেন, সাংগঠনিক সফর কীভাবে করবেন, জেলায় মিটিং কীভাবে করবেন? হ্যাঁ, একটা এই ধরনের লোক যদি নিজে কেউ কারো প্ররোচনায় যদি করে থাকে, এটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত উনি নিচ্ছে, ওনার নিজের দলকে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা। উনি ক্ষতিগ্রস্ত করতে পারবে না দলকে, কোনোভাবেই পারবে না, ওনার সে অবস্থা নাই। হ্যাঁ, নির্বাচন এখন আমরা সরকারে বা সরকারি দলকে আমরা কোনো কথা বলছি না, এই কারণে, তার কারণ আপনার দল আপনি চালাবেন। এখন যদি পিছন থেকে কেউ কলকাটি নাড়ে, কলকাটি নাড়ায় যেটা আপনাকে যদি প্ররোচনা দেয়, সেই প্ররোচনা যদি আপনি শুনি কোনো কাজ করেন, তাহলে তার রেজাল্টটা ভালো হবে না। হ্যাঁ, আমি মনে করি যে এটা একটা অশুভ চিন্তার ফসল, আমি মনে করি এখান থেকে তারা প্রত্যাহার করবেন, এবং যতটুকু সম্মান নিয়ে আসেন এই সম্মান নিয়ে যেন মরতে পারেন, গণধিকৃত হয়ে যেন মরা না লাগে সেই চিন্তাভাবনা করেন। হ্যাঁ, আমার কথা হলো এইটাই, আমাকে এটা আমরা কোনোভাবেই আমরা খারাপ চোখে দেখছি না, ভালো চোখে দেখছি না, ওটাকে আমলে নিচ্ছি না আমরা। হ্যাঁ, যে এখনও জিএম কাদের নেতৃত্বে এখন যে স্ট্যান্ডিং কমিটি, বৈধ কমিটি, হ্যাঁ, সেই কমিটি পরিবর্তন করতে গেলে একটা কাউন্সিলের মাধ্যমে প্রেসিডিয়াম মেম্বার সহ যারা বিভিন্ন জায়গায় কাউন্সিলর যাবেন, তাদের ভোটে তাদের সমর্থনে নির্বাচিত হবে, তারপরে কমিটি পরিবর্তন আসতে পারে। তার আগে কোনো কমিটির পরিবর্তন, এটা একটা ফেক, আমরা মনে করি এটা ফেক, এটা কোনো অস্তিত্ব নাই।